আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের সাথে 2023 উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে পুরোটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে জানাবো। তো মন দিয়ে তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে আগেই জানানো হয়েছিল যে এ বছর ফুল সিলেবাসের পরীক্ষা হবে, যেহেতু প্যান্ডেমিকের কারণে গত বছরও কিন্তু রিডিউস সিলেবাসের পরীক্ষা হয়েছিল। তো এবার আমি তোমাদেরকে ডিটেলসে ক্লাস টুয়েলভের তোমাদের বিভিন্ন সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে ফুল সিলেবাস কি এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কেমন ধরনের কোশ্চেনের ভাগগুলো থাকবে সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলবো, এবং স্পেশালি কেমিস্ট্রিটা আমি একদম পুরো ধরে ধরে জানাবো। তো মন দিয়ে তোমরা ভিডিওটি দেখো এবং পুরো সিলেবাসটি দেখে নাও। দেখে নাও, প্রথমেই রয়েছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট, যেখানে তোমাদের 80 মার্কের টোটাল প্রশ্ন পার্ট এ পার্ট বি পার্ট সি রয়েছে, আর বাকি মার্কস কিন্তু তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে থিওরির সাথে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট আছে। এরপর দেখো রয়েছে অ্যাগ্রোনমি, রয়েছে অল্টারনেটিভ ইংলিশ, অ্যানথ্রোপোলজি, আরবিক, বেঙ্গলি, বেঙ্গলি বি, এ বি যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। বাংলার ক্ষেত্রে আমরা জানি থিওরি হয় 80-তে আর 20 নম্বর তোমাদের প্রজেক্ট থাকে। এরপর হচ্ছে দেখো বায়োলজিক্যাল সায়েন্স, সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটাই বলতে গেলে তোমাদের 70 নম্বরের থিওরি থাকে, আর থাকে 30 নম্বরের প্র্যাকটিক্যাল। এক্সেপশন হচ্ছে ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে তোমাদের 80 নম্বরের থিওরি থাকে আর 20 নম্বরের প্রজেক্ট থাকে। এরপর হচ্ছে বিজনেস স্টাডিজ। এবার চলো আমি তোমাদের কেমিস্ট্রিটা পুরো ডিটেলসে জানাই। তোমাদের সিলেবাসে মোট 16টা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে নাম্বারের ডিভিশনগুলো আছে সেটা হচ্ছে প্রথমে থাকবে এমসিকিউ 1 নম্বর, তারপর ভেরি শর্ট অ্যান্সার সেটাও 1 নম্বর, শর্ট অ্যান্সার থাকবে 2 নম্বর, তারপর রয়েছে 3 নম্বরের শর্ট অ্যান্সার প্রশ্ন, তারপর রয়েছে 5 নম্বরের লার্জ অ্যান্সার প্রশ্ন। এর মধ্যে 16টা চ্যাপ্টার থেকে মোট 14টা এমসিকিউ থাকবে, সব চ্যাপ্টার থেকে নয়, দেখো এখানে দেখানো হচ্ছে। যেমন সলিড স্টেট থেকে একটাই প্রশ্ন থাকবে, আবার কেমিস্ট্রি এন্ড এভরিকা থেকে কিন্তু 2টো এমসিকিউ প্রশ্ন থাকবে, টোটাল থাকবে 14টা। এটা থাকবে তোমাদের হচ্ছে 2টো ভাগ থাকে তোমাদের কোশ্চেন এ আর বি যে পোর্শনটা একটা ভাগের মধ্যে এটা থাকবে। এরপর রয়েছে ভেরি শর্ট অ্যান্সার থাকবে 4টে চ্যাপ্টার থেকে 1 নম্বর করে 4টে প্রশ্ন। এরপর রয়েছে শর্ট অ্যান্সার 2 নম্বরের প্রশ্ন, দেখে নাও মোট 5টা চ্যাপ্টার থেকে 2 নম্বরের মোট 10 নম্বর থাকবে। এরপর থাকবে 3 নম্বরের প্রশ্ন, 9টা প্রশ্ন থাকবে, মোট 27, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখে নাও কোন কোন চ্যাপ্টার থেকে 3 মার্কস থাকবে। এই প্যাটার্নটি ফলো করেই তোমাদের পড়াশোনা করতে হবে, কারণ যে নাম চ্যাপ্টার থেকে ধর 3 নম্বরের প্রশ্ন নেই সেই চ্যাপ্টার থেকে সেই প্রশ্ন রেডি করার কোনো দরকারই নেই। এরপর দেখো রয়েছে 5 নম্বরের মোট প্রশ্ন থাকবে 3টে, মোট 15টা সারফেস কেমিস্ট্রি আছে, পি ব্লক থেকে আছে, আর আছে তোমাদের অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার থেকে মোট 70 নম্বর তোমার থিওরি থাকবে। সেকশন ওয়ানে দেখো এমসিকিউ 1 থেকে 14, এরপর হচ্ছে সেকশন 2 তে মোট 4টে গ্রুপ রয়েছে, ভেরি শর্ট অ্যান্সার থাকবে 1 থেকে 4 নম্বর, শর্ট অ্যান্সার থাকবে 5 থেকে 9 নম্বর, শর্ট অ্যান্সার 2 মানে 3 নম্বরের প্রশ্ন থাকবে 10 থেকে 18 নম্বর, আর লার্জ অ্যান্সার থাকবে 19 থেকে 21। মানে কোশ্চেনের নাম্বার কি হবে সেটাও কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। 1 নম্বরের প্রশ্ন তো জানতেই পেরেছো এমসিকিউ, আর যেটা 2 নম্বরের শর্ট অ্যান্সার সেটা কিন্তু 1+1 ডিভিশন থাকতে পারে, শর্ট অ্যান্সার 3 নম্বর যেটা 2+1 ডিভিশন থাকতে পারে, আর লার্জ অ্যান্সার যেটা সেটা 5 নম্বর যেটা 3+2 4+1 ডিভিশন থাকতে পারে। এবার মন দিয়ে ব্যাপারটা জেনে নাও, সেকশন ওয়ানে যে এমসিকিউ তার ক্ষেত্রে কিন্তু কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না, অর্থাৎ 14টা প্রশ্ন তোমাকে 14টাই অ্যান্সার করতে হবে। এরপর যে ভেরি শর্ট অ্যান্সার যেটা রয়েছে সেখানে কিন্তু মোট তোমাদের 4টে প্রশ্ন উত্তর করতে হবে, সেখানে কিন্তু অল্টারনেটিভ প্রশ্ন থাকবে যে কোনো 2টো কোশ্চেনের। এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিন, মোট 4টে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে, কিন্তু এইরকম নয় তোমাকে 6টা প্রশ্ন দিয়ে বলা হবে এর মধ্যে যে কোনো 4টি করো, তোমাদের এরকম থাকবে 4টে প্রশ্ন আলাদা আলাদা থাকবে, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্ন অল্টারনেটিভ থাকতে পারে। মানে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, ধরো 2 নম্বরে একটা প্রশ্ন আছে, তার অরে একটা প্রশ্ন রয়েছে, অর্থাৎ 2 নম্বরের মধ্যে তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে পারবে, পুরোটার মধ্যে অর থাকবে না। একই রকম ভাবে যেটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন রয়েছে সেখানেও কিন্তু অ্যাটলিস্ট 3টে কোশ্চেন এরকম অপশন থাকতে পারে, যেটা তোমাদের শর্ট অ্যান্সার
টু টাইপ রয়েছে, সেখানে তোমাদের পাঁচটা কোশ্চেনের থাকতে পারে অপশন, আর যেটা লার্জ অ্যান্সার অর্থাৎ পাঁচ নম্বরে যে তিনটা প্রশ্ন আছে তার মধ্যে দুটো প্রশ্নের কিন্তু অর থাকতে পারে। একই রকম ভাবে দেখো অন্য অন্য টপিকও দেওয়া রয়েছে, অন্য সাবজেক্ট দেওয়া রয়েছে, যেমন কমার্শিয়াল ল রয়েছে, কম্পিউটার সায়েন্স আছে, ট্যাক্সোনমি আছে, ইকোনমিক্স রয়েছে, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু কোশ্চেন ডিভিশন যেটা সেটা কিন্তু মন দিয়ে ভালো করে দেখে নাও, কারণ এবার যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে আগের বছরের সঙ্গে কিন্তু মিলবে না। এরপর দেখো বিভিন্ন হিন্দি আছে, হিস্ট্রি আছে, এরকম পরপর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে, যার জন্য যে যে সাবজেক্টগুলো আছে সে সেই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা ভালো করে দেখে নাও এবং সেরকমভাবেই নিজেদের প্রিপেয়ার করো। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আমি এখানে শেষ করছি, দেখাবে এরকমই নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে।